আমাদের এখানে সার্ফি লাইটের জন্য যেটা সার্ফি লাইট জ্বালাবো তার জন্য আমাদের পাইলটে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজে চলন ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি রানীগঞ্জে প্রোগ্রামে, ডিজে প্রোগ্রামে। তো বিয়ে বাড়ি বহু ভাত আছে সেখানেই, আর আজকের ভিডিওটা একটা দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। তার কারণ আজকে কোনো বাংলা মাল থাকছে না, আজকে তোমাদের জন্য স্পেশাল পপের ভিথিরি মাল তোমাদের সামনে শেয়ার করবো, আর কীরকম সাউন্ড কোয়ালিটি সেগুলো শোনাবো তোমাদেরকে। আর আমি রাস্তা থেকে ইন্ট্রোটা দিচ্ছি কারণ টাইম পাইনি, লেট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, ভিডিওটা তোমরা ফুল ভিডিওটা অবশ্যই ওয়াচ করবে, আর সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই জানাবে। এরপরে সামনে অনেক প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের ভিডিওগুলোও নিয়ে আসবো। আর যেহেতু এখন বিয়ে বাড়ির সিজন চলছে, তো এই কারণে ডিজে প্রোগ্রামের ব্লগগুলো এখন একটু বেশি আসবে, আর আজকে থেকে তোমরা এই নতুন এই সেট আপটার ভিডিও বেশি দেখতে পাবে। চলো, কি অ্যাম্পলিফায়ার ইউজ করছি আর সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি যেখানে প্রোগ্রাম সেই বিয়েবাড়িতে চলে এসেছি। তো এখন আমাদের আপাতত মালটা আনলোড হবে, তো তারপরে সেট আপটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো, এই বিয়েবাড়ির এটা এখানে আমাদের মাল সম্পূর্ণ প্রায় প্লেস হয়ে গিয়েছে, এখন লাইটের স্ট্যান্ড বেগারে যা লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ জিয়ার দুবারই সার্ফি আছে, আর ওদিকে বাইসনের পেটিতে পার লাইটগুলো আছে আর কি। আর এদিকে সেট আপ প্রায় কমপ্লিটের দিকে, সাউন্ডের সব মালের সেট আপটা একদম রেডি হয়ে গিয়েছে প্রায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো এখন শুধু আমাদের স্ট্যান্ডটা লাগানো বাকি আছে, স্ট্যান্ডে পার আর সার্ফি লাইট লাগাবো। এমনি মাল সম্পূর্ণ প্লেস হয়ে গিয়েছে প্রায়। আর এদিকে দেখতে পাচ্ছ যে রানা পরান্দা দিকে বার স্ট্যান্ডেরগুলো বেঁধে নিচ্ছে, আর ওদিকে রমন আর পঙ্কায়দা হচ্ছে ওরা মেশিনগুলো সিরিজ করছে দুজন মিলে। তো সবাই মিলে কাজ করা হচ্ছে, আর কি অ্যাম্পলিফায়ার আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সাউন্ড টেস্টিংও দেখাবো। তো চলো ভিডিওটা দেখো। তো আমি তোমাদের সাথে একটু অ্যাম্পলিফায়ারের সেট আপটাও দেখিয়ে দিচ্ছি, কী অ্যাম্পলিফায়ার আছে সেই অ্যাম্পলিফায়ারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো সব এখানে আমরা আজকে স্ট্রেঞ্জারের হচ্ছে 1203 মিক্সচার ইউজ করবো, ঠিক আছে। আর মিক্সচারটা ছোটো আনছি যেহেতু ডিজে প্রোগ্রাম। আর আমাদের বেসের জন্য আমরা ইউজ করবো হচ্ছে MT-1201, ঠিক আছে। তো এই মেশিন দিয়ে আমরা আমাদের যে পপের যে ভিথিরি ভার্সন আছে সেই ব্যাস দুটোকে বাজাবো। আর এখানে আমরা একটা ক্রসওভার ইউজ করছি, ঠিক আছে, DBX-এর। আর আমরা এখানে POD-ওর আর একটা মেশিন টপ বাজানোর জন্য, চারটে টপের জন্য আমরা স্টুডিও মাস্টারে 6000 ইউজ করছি, ঠিক আছে। আর এখানে আমাদের একটা স্টেবলাইজার আছে, আর এখানে আর একটা স্টেবলাইজার ইউজ করছি, এটা দিয়ে আমাদের লাইটের সেট আপটা চলবে। ওখানে দু পেটি সার্ফি আর বাইসনের বাক্সের ভেতরে আমাদের কিছু পালকো আছে, সেই পার লাইটগুলো চলবে। তো আমাদের অ্যাম্পলিফায়ারের সিস্টেম যেটা সেটাই, এই দুটো অ্যাম্পলিফায়ার আজকে ইউজ করছি। আর পপে আর পপের ভিতরে সেই ভার্সনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম একটা আপডেট ভার্সন নতুন যে মাল দিয়ে আজকে প্রোগ্রাম করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে সেট আপের মধ্যে বলতে এখানে দুটো টপ এদিকে দেখতে পাচ্ছ, আর ওদিকে দুটো টপ, 2 pair-এর সেট আপ আছে। আর নিচে আমাদের পপের ভিথিরি যে বেস, সেই বেস ইউজ হচ্ছে আজকে। দেখতে পাচ্ছ, আর এদিকে স্ট্যান্ডের কাজ চলছে, স্ট্যান্ডের সার্ফি আর পারের জন্য। এই সেটটা
আর আমাদের এখানে সার্ফি লাইটের জন্য যেটা সার্ফি লাইট জ্বালাবো তার জন্য আমাদের পাইলটের 2000 ইউজ করছি আমরা, ঠিক দেখতে হচ্ছে V3, ঠিক আছে। এটা নতুন, এটা রিভিউটা তোমাদেরকে একদিন আলাদাভাবে শেয়ার করবো, ঠিক আছে। তো এটা স্ট্যানের, আমরা যেটা নিচ্ছি স্ট্যানের পাইলট নেওয়া হয়েছে, ঠিক আছে, 2000 দেখতে পাচ্ছ। তো এটা আজকে এখানে ফার্স্ট টাইম চলবে। আর আর এদিকে প্রায় দুটো সার্ফি লেগে গেছে, উপরে পার লাইট চলছে, লাগানো চলছে, লাগানোর কাজ। আর সত্যি কথা বলতে সাউন্ড এখানে একটু কমই রাখতে হয়েছিল, কারণ এত সাউন্ড হচ্ছিল, এত বেস, মানে কেউ থাকতে পারছিল না। তো সবাই বারবার অবজেকশন জানাচ্ছিল যে সাউন্ড কমিয়ে রাখতে, বেস কমাতে, মানে পপের V3 মালটা এত অসাধারণ বাজছিল একদম অমাইক। সাউন্ড টেস্টিংয়ে এত আস্তে সাউন্ডে, সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটা করতে গিয়েছি তো তাতেই সাউন্ড ফেটে যাচ্ছে, এত সুন্দর সাউন্ড কোয়ালিটি বেরিয়েছিলো, সবাই নাম করেছে এখানে। যাই হোক, তো সাউন্ড কোয়ালিটিটা আমরা কমিয়ে রেখেছিলাম, কারণ এখানে সাউন্ড দিতে দিচ্ছিল না, নাহলে আরও তোমরা বুঝতে পারতে, আর মোবাইল রেকর্ডিংয়ে হয়তো অতটা বুঝতে পারছো না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কিন্তু সাউন্ডের এক ফুটটা ব্যাক সাউন্ড পাবে না, যা সাউন্ড যাবে সব সামনে একদম। আমাদের এখানে যে ব্যাক সাউন্ড আসবে সেই জিনিসটা কিন্তু আমাদের মালে হয় না, আমরা মাইনাস প্লাস বাকি যা জিনিস সব কিছু ঠিকঠাকভাবে দেখে শুনে আমরা চালাই। I'm gonna go to bed.
আমাদের এখন মাল প্রায় গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো প্রোগ্রাম কতটা কী হলো যতটা আমাদের সম্ভব আমি অতটুকু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু, আর ভিডিওটা তো যতটুকু সম্ভব আমি শেয়ার করলাম, ঠিক আছে। ভালো মতো হয়তো কতটা দেখাতে পেরেছি না পেরেছি অতটা বলতে পারছি না, তবে যতটুকু শেয়ার করলাম দেখার চেষ্টা করলাম। এখন মাল লোড হয়ে গিয়েছে, দেখো বিয়েবাড়ি পুরো ফাঁকা, এদিকে দাদা একটা কাকায় বসে আছে আর পুরো বিয়েবাড়িটাই ফাঁকা, ঠিক আছে। এখন আমাদের মাল লোড হচ্ছে, মাল লোড করে এখন আমরা ডাইরেক্ট বাড়িতে ফিরবো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।